সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রামপদ দে, প্রভাষক রসায়ন। আজকের সেশনে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের অ্যাসিডের শক্তিমাত্রার বা তীব্রতার নির্ভরশীলতা আমরা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে। আজকের বিষয় হলো অ্যাসিডের শক্তিমাত্রা বা তীব্রতা। অ্যাসিডের শক্তিমাত্রা বা তীব্রতা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। বিষয়গুলো হলো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার, কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা, কেন্দ্রীয় পরমাণুর আকার, দ্রাবকের প্রকৃতি। শুরুতেই আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা দেখি। যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মান যত বেশি, সে অ্যাসিড তত তীব্র। আবার বলছি, যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এর মান যত বেশি, সে অ্যাসিডের তীব্রতা তত বেশি। এরা জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়। অর্থাৎ 99 থেকে 100% বিয়োজিত হয়। আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, এসআই, এসএনও3, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড, এস2এসও4, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফারক্লোরিক অ্যাসিড ইত্যাদি। এসিএল জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে S+ এবং Cl- এন উৎপন্ন করে। এখানে আমরা একটি তীরচিহ্ন দিলাম, HCl এর বিয়োজন বিক্রিয়া একটি তীরচিহ্ন দিলাম। এর থেকে বোঝা গেল যে HCl সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গেল। তদ্রূপ অন্যান্য অ্যাসিডগুলো, অন্যান্য তীব্র অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাহলে HCl এর কে এর মান হল 2.5 × 10⁻⁷। প্রত্যেক তীব্র অ্যাসিডের ক্ষেত্রে 10 এর উপর যে পাওয়ারটা থাকবে সেটা সবসময় ধনাত্মক হবে। তাহলে তার অর্থ হলো যে মানটা বড়। দুর্বল অ্যাসিডের কাছে কিন্তু এটা ঋণাত্মক হবে। কে এর মান যত বেশি, তার তীব্রতা তত বেশি। তাহলে এবার আসি মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিডের কাছে কে এর মানটা কী হবে? মৃদু অ্যাসিডের উদাহরণ আমরা দেখি। তাহলে এখানে মৃদু অ্যাসিড জলীয় দ্রবণে অতি অল্প পরিমাণে বিয়োজিত হয়। আবার বলছি, মৃদু অ্যাসিড জলীয় দ্রবণে অতি অল্প পরিমাণে বিয়োজিত হয়। যেমন আমরা 0.1 মোলার ঘনমাত্রার অ্যাসিটিক অ্যাসিড, 0.1 মোলার ঘনমাত্রার অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে মাত্র 1.34% বিয়োজিত হয়। অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়াকে আমরা বিভেদ দেখাতে পারি অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ায় উপমুখী। অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজন বিক্রিয়া এখানে উপমুখী চিহ্ন দিলাম, কারণ এটি খুব কম পরিমাণে বিয়োজিত হয়, আংশিক বিয়োজিত হয়। তাহলে বেশিরভাগ অ্যাসিডিক অ্যাসিড অবিয়োজিত অবস্থায় থাকে। এই অবিয়োজিত অবস্থা এবং বিয়োজিত অবস্থার সাথে একটা সাম্য অবস্থা তৈরি করে, এই জন্য উপমুখী চিহ্নটা দিলাম। তাহলে এই অ্যাসিডিক অ্যাসিডের কে এর মানটা কত হবে? 1.8 × 10⁵। তাহলে মানটা অনেক ছোট না। এই যে এখানে আছে 7+7, এখানে আছে ইনভার্স 5, তাহলে মানটা অনেক ছোট। তাহলে আমরা দেখতে পেলাম মৃদু অ্যাসিডের কে এর মানটা অনেক কম হয়। মৃদু অ্যাসিডের আরও কয়েকটি উদাহরণ আমরা দিতে পারি, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, এসএন, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলো মৃদু অ্যাসিড। এই যে এই বিক্রিয়াটাকে, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, পানিতে অ্যাসিডিক অ্যাসিড যোগ করলে অ্যাসিডিক অ্যাসিড বিয়োজিত হয়ে এই যে S+ দেয়, এই S+টা পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়ামাইন তৈরি করে এবং অ্যাসিডটা নিত্যন করে। অর্থাৎ এই অ্যাসিডিক অ্যাসিড বিয়োজিত হয়ে যে S+ আয়ন উৎপন্ন করে সেটি পানি গ্রহণ করে হাইড্রোনিয়ামাইন তৈরি করে। তদ্রূপ এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা একই সেম। তদ্রূপ এখানে এই বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি,
CH টা পানিকে HCl প্রোটন যে HCl যে প্রোটনটা ত্যাগ করলো সেই প্রোটন পানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করেছে অ্যাকুয়াস একিউ দ্বারা অ্যাকুয়াস বোঝায় তাহলে এই বিক্রিয়ার বিক্রিয়া একই তাহলে এটা আমরা দেখলাম যে 100% বিয়োজিত হয়েছে 100% বিয়োজিত হয়েছে এটা বিয়োজিত হয়েছে মাত্র 1.34% বিয়োজিত হয়েছে তাহলে কত কম এখন আমরা দেখব হাইড্রোসিডের তীব্রতা অ্যাসিডের তীব্রতা হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকারের উপরেও নির্ভর করে হাইড্রোসিড বলতে আমরা মূলত এসআই এসবিআর এসিএলএস ইত্যাদিকে বুঝি তাহলে এই হাইড্রোসিডের তীব্রতা হাইড্রোসিডের অনুস্থিত ঋণাত্মক আয়নের উপরেও নির্ভর করে হাইড্রোসিডের অনুস্থিত ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে তার তীব্রতা তত বেশি হবে আবার বলছি হাইড্রোসিডের অনুস্থিত ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে তার তীব্রতা তত বেশি হবে কারণ ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধির সাথে অণুর বিয়োজন ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে এই চারটা অ্যাসিড আমরা দেখলাম এখানে কোনটা তীব্র হবে প্রথমে জেনে নিই ঋণাত্মক আয়ন হলো এখানে এইচ আই এর মধ্যে আই হলো ঋণাত্মক এখানে বি আর হলো ঋণাত্মক সি এল হলো ঋণাত্মক এখানে এফ হলো ঋণাত্মক তাহলে আমরা কোনটা সবচেয়ে বড় দেখি তাহলে দেখি ফ্লোরিন হলো দ্বিতীয় পর্যায়ের মৌল ক্লোরিন তৃতীয় পর্যায় ব্রোমিন চতুর্থ পর্যায়ের আয়োডিন পঞ্চম পর্যায়ের মৌল তোমরা জানো যে পর্যায়সারিতে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় যেহেতু নতুন নতুন শক্তিস্তর যুক্ত হয় তাহলে এখানে দেখা যাচ্ছে আয়োডিনের আকার সবচেয়ে বড় তাহলে ঋণাত্মক আয়নের আকারের ক্রম হবে ঠিক এরকম আয়োডেট আয়নের আকার সবচেয়ে বড় যেহেতু এটা পঞ্চম পর্যায়ের তারপর ব্রোমাইটেন ফ্লোরোডেন ফ্লোরোডেন সবচেয়ে ছোট তাহলে যেহেতু আয়োডেট আয়নের আকার সবচেয়ে বড় তাহলে এইচআই হবে সবচেয়ে তীব্র অ্যাসিড তারপর এসবিআর তারপর এসিএল তারপর এইচএফ তবে এখানে এখানে দেখো এসিএল ডাবল গ্রেটার দেন এইচএফ দিলাম কেন কারণ এইচআই এসবিআর এসিএল তিনটা তীব্র অ্যাসিড কিন্তু তিনটা তীব্র হলেও এইচআই সবচেয়ে তীব্র এইচআই এসবিআর এসিএল এর মধ্যে তিনটা তীব্র অ্যাসিড এর মধ্যে এইচআই সবচেয়ে বেশি তীব্র তারপর এসবিআর তারপর এসিএল কিন্তু এইচএফ মৃদু অ্যাসিড কেন কারণ এইচএফ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে সে কারণে এইচএফ সহজে প্রোটন দিতে পারে না এইচআই এসবিআর বা এসিএল এর মতো সহজে প্রোটন দিতে পারে না আবদ্ধ থাকে সে কারণে এখানে এসিএল ডাবল গ্রেটার দেন এসএফ লেটার অর্থাৎ এসএফ দুর্বল অ্যাসিড কিন্তু এরা তিনটা তীব্র অ্যাসিড তাদের তীব্রতার ক্রম হয় এরকম ওই তীব্রতার ক্রমে আমরা দেখলাম হাইড্রোজেন আয়নের সবচেয়ে বেশি তীব্র অ্যাসিডের তীব্রতা নির্ভর করে প্রোটন অর্থাৎ এস প্লাস আয়নের প্রদানের ক্ষমতার উপর এখানে হাইড্রোজেন আয়োডাইড সহজে এস প্লাস আয়ন দিতে পারে সেই জন্য এসআই এর তীব্রতা সবচেয়ে বেশি তারপর এসবিআর তারপর এসিএল এইভাবে যাবে এসএফ একেবারে খুব কম সহজে খুব কমই দিতে পারে সেই জন্য সেটা সবচেয়ে মৃদু এবার আসি কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা অ্যাসিডের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থার উপরেও নির্ভর করে বিশেষ করে অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে ওই অ্যাসিডের তীব্রতা তত বেশি অক্সি অ্যাসিড বলতে অক্সিজেন যুক্ত অ্যাসিড অর্থাৎ ওই অ্যাসিড অণুতে অক্সিজেন পরমাণু থাকবে এই অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে ওই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে যে অ্যাসিড যত সহজ স্পেস আয়ন দিতে পারবে তার তীব্রতা তত বেশি তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হলে অণুর প্রান্তের ওএস বন্ধনের হাইড্রোজেনটি এস প্লাস হিসেবে সহজে পরিত্যক্ত হতে পারে সেজন্য তার তীব্রতা তত বেশি অর্থাৎ যে যত সহজে স্পেস দিতে পারে তার তীব্রতা তত বেশি তাহলে এখানে
উদাহরণস্বরূপ আমরা দেখি কয়েকটা অ্যাসিড, ফারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড। কেন্দ্রীয় বর্ণ জনসংখ্যা +7, +6, +5, +4, +3, +1। কেন্দ্রীয় পরমাণু বলতে যে পরমাণু, একটি অণুতে যে পরমাণুর জারণ সংখ্যা বেশি সেটাকে কেন্দ্রীয় পরমাণু বলা হয়। তাহলে এখানে ফারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, সালফিউরিক সালফার, এখানে নাইট্রোজেন, এখানে সালফার, এখানে নাইট্রোজেন, এখানে সিএল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি, সেজন্য এটার তীব্রতা বেশি। তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, তারপর সালফিউরাস অ্যাসিড, তারপর নাইট্রাস অ্যাসিড, তারপর হাইপোক্লোরাস অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জারণ সংখ্যাটা কীভাবে বের করবে একটু বলেই দিই সংক্ষেপে। তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে -2, এক অক্সিজেনের জারণ সংখ্যা -2 হলে এখানে 7টা অক্সিজেন পরমাণু আছে, সেই জন্য টোটাল চার্জ হবে কত, 4×8। তাহলে এটা যদি আমরা জানি একটা যৌগের মধ্যে মাইনাস চার্জ যত থাকবে প্লাস চার্জ তত থাকবে, অর্থাৎ ধনাত্মক চার্জ যত ঋণাত্মক চার্জ তত, এখানে 8টা ধনাত্মক, এখানে 8টা ঋণাত্মক চার্জ আছে, 1টা ধনাত্মক চার্জ আছে। তাহলে বাকি আছে 8 ধনাত্মক চার্জ, আরও কয়টা বাকি আছে, 8 থেকে 1 বাদ দিলে আরও 7টা ধনাত্মক চার্জ বাকি আছে। তাহলে কেন্দ্রীয় কোনো জারণ সংখ্যা এটা। আর এখানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে টোটাল চার্জ হচ্ছে 2, এটা হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে এখানে 4টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে -2×4 কত হবে, 4×8, তাহলে এখানে +2 আছে, -8 আছে, তাহলে বাকি কত, 8 থেকে 2 বাদ দাও, তাহলে হচ্ছে কত, 6। তাহলে এই যে +2 + 6 মোট 8, -8, একটা যৌগের মধ্যে প্লাস চার্জ যত হবে মাইনাস চার্জ তত হতে হবে। তাহলে এএসএন উত্তরী কী বের করবো, এখানে হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2, এখানে 3টা অক্সিজেন পরমাণু আছে, তাই -2কে 3 দ্বারা গুণ করো, 3×6। তাহলে এখানে ঋণাত্মক চার্জ আছে 6, ধনাত্মক আছে +1, তাহলে নাইট্রোজেনে কত হবে +5, -6 +1 চলে যাবে +5, এই যে +1 + 1 + 5 -6 -6। তদ্রুপ এই যে H2SO3 অর্থাৎ সালফিউরাস অ্যাসিড, এটা হচ্ছে +2, এক হাইড্রোজেন জারণ সংখ্যা +1, দুইটা হাইড্রোজেন আছে, 2×2, অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে 3×6, এটা হবে কত, 4। +1 -2 +1, এইভাবে আমরা লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর নিয়ামকটা আলোচনা করব, যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 4 নম্বর নিয়মটা, নিয়মের আলোকে প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন বহুবার এসেছে পরীক্ষায়। কেন্দ্রীয় পরমাণুর আকার, কেন্দ্রীয় পরমাণুর আকার, অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি। আবার বলছি, অক্সি অ্যাসিড বলতে অক্সিজেন পরমাণুযুক্ত অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড অক্সিজেন আছে সেই জন্য এটা অক্সি অ্যাসিড, আবার এখানে ফসফরিক অ্যাসিডের অক্সিজেন আছে সেই জন্য এটা অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি, কারণ কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে এর চার্জ ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে তীব্রতা বাড়ে। যেমন এখানে এটা হচ্ছে +5, জারণ সংখ্যা এটা +5, তাহলে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, এখানে এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। আবার বলছি, যৌগে যে পরমাণুর জারণ সংখ্যা বেশি সেটাকে কেন্দ্রীয় পরমাণু বলা হয়। তাহলে এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের জারণ সংখ্যা বেশি, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, তাহলে নাইট্রোজেন +5। তদ্রূপ কেন, তাহলে কেন্দ্রীয় পরমাণু এখানে নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। তাহলে এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের জারণ সংখ্যা সমান। নাইট্রোজেন হলো দ্বিতীয় পর্যায়ের মৌল আর ফসফরাস হলো তৃতীয় পর্যায়ের মৌল।
দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে নাইট্রোজেনের আকার ছোট, কারণ তাতে দুইটা সেল, দুইটা শক্তিস্তর। ফসফরাস তৃতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ তাতে তিনটা শক্তিস্তর আছে, তাই ফসফরাসের আকার বড়। তাই নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে তাতে চার্জ ঘনত্ব বেশি, তাই অপরদিকে ফসফরাসের আকার বড় হওয়ার কারণে তার চার্জ ঘনত্ব নাইট্রোজেন অপেক্ষা কম। নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে নাইট্রোজেনের নাইট্রিক অ্যাসিডের তীব্রতা বেশি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট তার তীব্রতা বেশি, কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে এর চার্জ ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে তীব্রতা বাড়ে। তাহলে আমরা আরেকটু উদাহরণ দিতে পারি, যেমন ফারক্লোরিক অ্যাসিড, ফারব্রোমিক অ্যাসিড, ফারায়োডিক অ্যাসিড। তাহলে এখানে +7 +7 +7, তাহলে এখানে ক্লোরিন হলো তৃতীয় পর্যায়ের মৌল, ব্রোমিন চতুর্থ পর্যায়ের মৌল, আয়োডিন পঞ্চম পর্যায়ের মৌল। তাহলে যেহেতু এখানে ক্লোরিনের আকার ছোট, ফারক্লোরিক অ্যাসিডের তীব্রতা বেশি, এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন ব্রোমিন আয়োডিনের মধ্যে জারণ সংখ্যা সমান দেখতে পাচ্ছি, কিন্তু ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, ব্রোমিন চতুর্থ পর্যায়ের মৌল এবং আয়োডিন পঞ্চম পর্যায়ের মৌল। অর্থাৎ ক্লোরিন হোক ব্রোমিনের আকার বড়, ব্রোমিন হোক আয়োডিনের আকার বড়, তাই ফারক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি দ্রাবকের প্রকৃতি। অ্যাসিডের তীব্রতা দ্রাবকের প্রকৃতির উপরেও নির্ভর করে। অর্থাৎ দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা যত বেশি হয়, দ্রবীভূত অ্যাসিডের পিউজন তত বেশি হয়। আবার বলছি, দ্রাবকের প্রোটন গ্রহণ করার ক্ষমতা যত বেশি হয়, দ্রবীভূত অ্যাসিডের বিয়োজন তত বেশি হয়, ফলে অ্যাসিডও তত বেশি তীব্র হয়। কারণ আমরা জানি অ্যাসিড যত বেশি বিয়োজিত হবে তত বেশি H+ আয়ন দিতে পারবে, ফলে তার তীব্রতা তত বৃদ্ধি হবে। কোনো দ্রাবকের যদি প্রোটন গ্রহণ করার প্রবণতা বেশি থাকে, তখন ওই দ্রাবক মৃদু অম্লকেও বাধ্য করবে প্রোটন দিতে। যেমন অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে একটি দুর্বল অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে একটি দুর্বল অ্যাসিড, কারণ এই যে প্রোটন, এই প্রোটনটা তখন তুলনামূলক কম সহজে দিতে পারে। কিন্তু যখন এই অ্যাসিডিক অ্যাসিডকে অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত করা হয়, তখন এটি তীব্র অ্যাসিড রূপে কাজ করে, কারণ অ্যামোনিয়া একটি ক্ষার, অ্যামোনিয়া অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিডিক অ্যাসিডকে প্রোটন দিতে বাধ্য করে। সুতরাং আমরা দেখতে পেলাম অ্যাসিডের তীব্রতা দ্রাবকের প্রকৃতির উপরেও নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকুই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছ, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। কোনো কিছু না বুঝে থাকলে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আমাকে সরাসরি ফোন করে জেনে নিতে পারো। এখন আজকের বিষয়ের আলোকে তোমাদের কিছু বারিকাজ দিচ্ছি, যেটা তোমরা বাসায় তোমরা রেডি করে রাখবে, যখন কলেজ খুলবে তখন আমি এগুলো তোমাদের কাছ থেকে দেখব। আর বারিকাজগুলো করেছো কি না পরবর্তী ক্লাসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। নাম্বার 1, নাইট্রাস অ্যাসিড এবং ফসফরাস অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতা বেশি ব্যাখ্যা করো, আশা করি পারবে। সালফিউরাস অ্যাসিড এবং সেলেনাস অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতা বেশি ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে ফারক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতা বেশি ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন দিলাম, সেটা হলো মনে করো দুইটি অ্যাসিড এও বি, এর কে এর মান হলো 3.2×10⁻⁹ এবং বি এর কে এর মান হলো 1.8×10⁵। তাহলে হলে কোনটি তীব্র অ্যাসিড? সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো।